আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবসালাম আল্ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর শত্রুতা থেকে কিভাবে মুক্তি পাবো এবং ষড়যন্ত্র মানুষের ষড়যন্ত্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এই বিষয়ে আমাদেরকে যদি জানাতেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে রাসুল্লাহ সাল আলী স্পষ্ট একটি হাদিস আমরা পেয়েছি আবার মুসা আসাআরি রদি তালাহু থেকে এই হাদিস বর্ণনা এসেছে যে রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতেন ঠিক তখনই এই দোয়াটা পড়তেন সুতরাং আমরা এই দোয়াটা পড়তে পারি আবু মুসা শারদ্দি আল্লাহ এই হাদিস খানা বর্ণনা করেছেন সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা মেশকাত শরীফে রয়েছে এবং আবু দাউদ আবু দাউদ শরীফের সোহে হাদিসে এই দোয়াটা এসেছে দোয়াটি হলো আল্লাহ কফি রহিম ওয়ানিম আমি আবারও বলছি আল্লাহ যা আই লু কাফি ন রিহিম ও না আলুদুবিকা মিন শরীফের সহি সনদে এই দোয়াখানায় এসেছে যার অর্থ হলো হেয়ার লহ আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি তুমি তাদেরকে দমন করো তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো তাদের ক্ষতি থেকে আমাদের সবাইকে তুমি আমাদেরকে হেফাজত করো তাদের অনিষ্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরেকটি দোয়া আল্লাহ পাকের কাছে আমরা করতে পারি এটা নামের দোয়ার মাধ্যমে সুপ্রিয় সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লা সাল্লাম নামের মাধ্যমে আমল করতে বলেছেন যেমন আল কদিরু বা ইয়া কদিরু ইয়া কদিরু কদিরু শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী এই নামটি যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ পাকরব্বুল আয়মিন আপনাকে শত্রুতার হাত থেকে দমন করবেন এবং সমস্ত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে যতটা ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রগুলো দুলিস সাত করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে এই দুটি দোয়া পড়বেন আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন